6 ঘন্টা পর রেল লোকো কর্মসূচি প্রত্যাহার করল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তারা মালদহের আদিনা স্টেশন চত্বর পরিত্যাগ করেছেন। তবে 6 দফা দাবি নিয়ে সিঙ্গেল অভিযানের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের এই কর্মসূচির ফলে চরম ভোগান্তির মুখে পড়ে নিত্যযাত্রীরা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচলও। সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে 5 রাজ্য বিক্ষোভ পরিচালিত করে সরকার মর্মর নেতৃত্বে সকাল 7টা থেকে আমাদের 1টাতে আমরা প্রত্যাহার করছি, আমরা রেল থেকে সরছি। আমাদের দাবি সারনা ধর্মের কোর্ট এবং পারাসনাথ মারাংবুরকে ফিরিয়ে দিতে হবে, যেহেতু মারাংবুর আমাদের ঈশ্বর। যদি কেন্দ্র সরকার পুনরায় বিচার না করে এবং আমাদের কোর্ট যদি না দেয় সারনা ধর্মের কোর্ট, তাহলে আমরা 11ই এপ্রিল পুনরায় রেল রোড চাকা জ্যাম অনির্দিষ্টকালের জন্য করব। কারণ আমরা বারবার আমরা কেন্দ্র সরকার কাছে আমরা দাবি রাখছি, যাতে দিক, নাহলে 11ই এপ্রিল রেল রোড চাকা জ্যাম পুনরায়।